হ্যালো বিয়ার্স, আজকে আপনাদের আমি নিয়ে যাব ফরিদপুরের সেই বিখ্যাত সুরাতুল্লাহ বাজার। হাজি সুরাতুল্লাহ নাম অনুসারে যে বাজার গড়ে তো সেই সুরাতুল্লাহ বাজারে চলুন। এখানে যেতে হলে প্রথমে আপনাকে ফরিদপুর পুরান বাস স্ট্যান্ডে যেতে হবে। পুরান বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটো বা রিক্সায় করে মাত্র 5 টাকা বা 10 টাকা ভাড়া নেবে আপনার হাজি সুরাতুল্লাহ মার্কেটে যেতে। চলুন আমরা এখন রওনা হচ্ছি হাজি সুরাতুল্লাহ বাজারের উদ্দেশ্যে। বাংলা রাস্তা পার হবা, বাংলা রাস্তা পার হয়ে সোজা চলে যেতে হবে রেভের সিনেমা। আমরা বাংলা রাস্তা মোড় পার হয়ে রেভের সিনেমার দিকে অগ্রসর হচ্ছি। মাত্র 2 মিনিটের রাস্তা এখান থেকে রেভের সিনেমা। আস্তে আস্তে আমরা রেভের সিনেমার পার হয়ে এসেছি সামনে রেভের সিনেমার গোল চত্বর। এখান থেকে আমরা বরাবর ওখানে চলে যাব সুরাতুল্লাহ মার্কেট থেকে। এখান দিয়ে হেঁটে হেঁটে সুরাতুল্লাহ মার্কেটে যাওয়া যার সুরাতুল্লাহ মার্কেটে যাওয়ার দুপাশে রাস্তার দুপাশে এরকম ছোটো ছোটো মার্কেট চোখে দেখতে পাওয়া যাবে। এই মার্কেটে খুব স্বল্প মূল্যে পণ্য সদায় পাওয়া যায়, যেরকম মানি ব্যাগ, আপনার জুতা, স্যান্ডেল ইত্যাদি এখানে খুব কম মূল্যে পাওয়া যায়। আস্তে আস্তে আমরা এই সুরাতুল্লাহ মার্কেটে চলে এসেছি। দেখুন রাস্তার দুপাশ ঘিরে ভিতরে মূলত এখান থেকে ডান দিকে মূলত সুরাতুল্লাহ প্রধান মার্কেট। সে মার্কেট অনেক সরু সরু রাস্তা এবং অনেক পাইকারি এবং খুচরা দোকান রয়েছে। আর মন প্রধান সড়কে এখানে রয়েছে এরকম রাস্তার দুই পাশে ফলের দোকান, মাছের দোকান, তারপরে কাপড়ের দোকান ইত্যাদি প্রয়োজনীয় জিনিস খুব সুলভ মূল্যে পাওয়া যায়। সকাল ভোরবেলা এখানে বিভিন্ন অঞ্চল থেকে শাক সবজি, ফল, মূল, দেশীয় মাছ এই বাজারে এবং তার জেলার বিভিন্ন বাজারে আবার আমরা বিক্রি হয়। সুরাতুল্লাহ মার্কেট মোটামুটি দেখা হলো। চলুন এরপর যে আমরা ব্রিজটা পার হয়ে ওপার বাজারে নিউ মার্কেট নামে একটি বাজার আছে, দেখি সে বাজারে মানুষের কেনাকাটা কীভাবে কেনাকাটা করে থাকে। চলুন ওপার বাজার যেতে হলে অবশ্যই সুরাতুল্লাহ বাজার পার হয়ে এই লোহার যে ব্রিজটি আছে ব্রিজ পার হয়ে যাওয়া যায় এবং র্যাপেলসের মোড় হয়ে আলিপুর ব্রিজের মধ্যেও এই নিউ মার্কেটে আসা যায়। চলুন আমরা যেহেতু সুরাতুল্লাহ মার্কেটে এসেছি তখন এই লোহার ব্রিজ পার হয়ে আমরা এখন নিউ মার্কেটে যাব। নিউ মার্কেটে যাওয়ার একটা কথা বলে রাখি, এই লোহার যে একটা ব্রিজ আছে এই ব্রিজ দিয়া এপার ওপারের লক্ষ লক্ষ মানুষের যাতায়াত করে থাকে প্রতিদিন। এবং এই লোহার ব্রিজের দুপাশে ফুটপাতে অনেক দোকানপাট আছে, সেখানে খুব কম মূল্যে জিনিসপত্র ক্রয় করা যায়, যেমন ফল, তারপরে কিছু কাঁচা বাজার, তারপরে ইলেকট্রিক সামগ্রী, এগুলো ফুটপাতের মতো বিক্রি করে থাকে ব্রিজের দুপাশে কিছু লোকেরা। এখানে সবচেয়ে আশ্চর্যজনক, এখানে 2 হালের লেবু 10 টাকা অনেক সময় ক্রয় করা যায় এবং ফল অন্য সমস্ত মার্কেটের চাইতে 10-20 টাকা কেজিতে কম পাওয়া যায়। তাই এখান থেকে কর্মজীবী মানুষগুলো এবার পর যাওয়ার সময় চাকরিজীবী মানুষগুলো অনেক সময় ক্রয় বিক্রয় ক্রয় করে থাকে এবং ইলেকট্রিক সামগ্রী কিছু জিনিস পাওয়া যায়, যেরকম কিছু মানি ব্যাগ, তারপরে লোহার কিছু মাছপাট্টা পাওয়া যায় ইত্যাদি এই ব্রিজে পাওয়া যায়। চলুন দেখি এ পর্যায়ে ওপার বাজার গিয়ে দেখুন প্রতিনিয়ত কত মানুষের ভিড় থাকে এই ব্রিজটার মধ্যে। প্রতিদিন মানুষ তার কর্মব্যস্ততার কারণে এই ব্রিজ পার হয়ে এবার ওপর যায়। এখানে কেসি, সুই, মানি ব্যাগ, সিলভারের কিছু আলাদাপত্র এই ব্রিজে পাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এ পর্যায়ে নিউ মার্কেটের সামনে চলে এসেছি। এখানে ফুটপাতে অনেক দোকানপাট বসে থাকে,
বাম পাশে কিছু ইলেকট্রিক সামগ্রীর দোকান আছে এবং ডান পাশে কিছু ফলের দোকান এবং তার থেকে একটু এগিয়ে গেলেই বিভিন্ন ধরনের দোকানপাট দেখতে পাবেন। সেখানে আপনি খুব স্বল্প মূল্যে আপনার চাহিদা মতো পণ্য ক্রয় করতে পারবেন। আমরা বাটার যে শোরুম এটা দেখেন, বাটার শোরুমের সামনে কিছু ফুটপাতের দোকান আছে। এখানে এক দামে অনেক পণ্য কিনতে ক্রয় করতে পাওয়া যায়, যেরকম গেঞ্জি, টি শার্ট ইত্যাদি সামগ্রী খুব স্বল্প মূল্যে পাওয়া যায়। এখান থেকে অনেক মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষেরা কেনাকাটা করে থাকে, অনেক রকম পণ্য পাওয়া যায়। দেখুন, মানুষ রাস্তার পার থেকে অনেকে কেনাকাটা করছে। বন্ধুরা, আপনারাও যদি কখনো ফরিদপুরে আসেন তাহলে অবশ্যই একবার এই ব্রিজ পার হয়ে বা ড্রাইভার্সের মোড় হয়ে নিউ মার্কেটে এসে দেখবেন কত জিনিসপত্র খুব সর্বমূল্যে এই ফুটপাতে পাওয়া যায়, যা আপনার চাহিদা পূরণে সহায়ক হবে। এরপর যা দেখব, সামনে কিছু মানুষ হাঁটাচলা করছে এবং কিছু মানুষ কেনাকাটাও করছে। সর্বজনীন মানুষ এখান দিয়ে যাওয়া আসার পথে অনেক কিছু ক্রয় করে থাকে। এটা একটা খুবই ব্যস্ততম এলাকা। সামনে আছে জনতা মোড় নামে পরিচিত, এখান দিয়ে বিভিন্ন ফরিদপুরের বিভিন্ন স্থানে মানুষ যাতায়াত করে থাকে। হাতের ডান পাশে আছে মোবাইল মার্কেট, অনেকে এখানে মোবাইল ক্রয় করার জন্য এসে থাকেন। এবং ইলেকট্রিক মার্কেটের সামনে কিছু কাঁচা বাজার বিক্রি করে থাকে, কাঁচা তরকারি ফল ক্রয় করা যায়। মানুষ তার কার্যক্রম শেষ করে বিকালে যাওয়ার পথে এখান থেকে খুব সর্বমূল্যে কিছু বাজার ক্রয় করে নিয়ে যায়। আমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পেজটিতে লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঐতিহ্যবাহী ফরিদপুরের আরও সুন্দর সুন্দর দৃশ্য এবং দর্শনীয় স্থান নিয়ে আমি আরও পর্যায়ক্রমে ভিডিও তৈরি করব, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।